নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা বিরাটভাবে বৃদ্ধি পাচ্ছে। এই দশকে নৌবাহিনীর জন্য একের পর এক যুদ্ধাস্ত্র আসবে। বিরাট পরিমাণে যুদ্ধাস্ত্র আসার পাশাপাশি অত্যাধুনিক টেকনোলজিও পেতে চলেছে নৌসেনা। নৌবাহিনী 24 ঘন্টা নজর রাখতে আবারও এক টেকনোলজি আনতে চলেছে, ওভার দ্য হরাইজন। নতুন এই র্যাডারের প্রোটোটাইপ তৈরি করেছে ডিআরডিও। 6 মাসের মধ্যে পরীক্ষা করা হবে এবং 18 মাসের মধ্যে সার্ভিসে আসতে চলেছে। অর্ডার করার মাত্র 6 মাসের মধ্যেই ভারতীয় নৌসেনাকে এই টেকনোলজি ডেলিভারি করা যাবে। এই টেকনোলজি সার্ভিসে আনার প্রধান কারণ হলো সমুদ্রের নজরদারি বাড়ানো। 24/7 যাতে নজরদারি চালানো যায়, সেই কারণে এই টেকনোলজি সার্ভিসে আনার চেষ্টা করা হচ্ছে। সমুদ্রে দৃঢ় নজরদারি চালাতে স্যাটেলাইট, মেরিটাইম সার্ভিলেন্স এয়ারক্রাফট ও ড্রোনের সিনথেটিক অ্যাপারচার রেডার, কোস্টাল সার্ভিলেন্স রেডার এবং শিপ বেসড রেডার ব্যবহার করা হয়। তবে বিরাট এলাকা জুড়ে মাঝে মধ্যে একাধিক অসুবিধার সম্মুখীন হতে হয়। 24/7 নজরদারি করতে শুধুমাত্র এয়ারবোন সার্ভিলেন্স রেডার যথেষ্ট নয়, সেই কারণে দরকার হয় শক্তিশালী ওটিএইচ রেডার, ওভার দ্য হরাইজন। 1957 সালে এই দিকে রেডারগুলিকে সার্ভিসে নিয়ে আসা হয়েছিল, তবে ঠান্ডা যুদ্ধের পর এই রেডারগুলিকে অ্যাভাক্স দিয়ে পরিবর্তন করা হয়। তবে বর্তমান দিনে এই টেকনোলজির চাহিদা আবার বৃদ্ধি পেয়েছে। এই টেকনোলজির রেঞ্জের পরিমাণ বেশি হয়, পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া পর 9ম দেশ হিসাবে এই রেডার তৈরি করতে চলেছে ভারতবর্ষ। চীনের গতিবিধির উপর নজর রাখতে এই রেডার সার্ভিসে আনা হচ্ছে। ভারত মহাসাগরে চীনের গতিবিধি নজরে রাখতে মূলত সার্ভিসে আনা। তবে সবথেকে বড় ব্যাপার হলো এই যে পৃথিবীর বাকি দেশগুলি 2010-এর মধ্যে এই রেডার সার্ভিসে নিয়ে এসেছে, যেখানে ভারতবর্ষ 2017 সালে এই প্রজেক্ট শুরু করেছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।